ওয়েলকাম ব্যাক বেঙ্গলি ব্লগার মোনালি সাথে। তো তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই শর্ট ভিডিও করছিলাম, ওই জন্য একটুখানি টিকুজে রয়েছি। তো আজকে ঘরে কেউ নেই, ওরা মা বাড়ি গেছে, কেন ওই রোববার দিন একটু ছুটি ছাটা পায়, ওই জন্য আমি বললাম যে একটু ঘুরে আয়, কেন এর মঙ্গলবার থেকে ওদের পরীক্ষা ছোটোটার, আর জ্বর একটু শরীরটা খারাপ, মানে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, এখন তো জানো ঘরে ঘরে জ্বর জ্বালা। তো সেই কারণে আমি বললাম একটু ঘুরে তাহলে মনটা একটু ঠিক হবে, ঠিক আছে? তো সেই কারণে পাঠিয়েছি। তা আরও একটা বিশেষ কারণ আছে আমি এখন বসার, সেই কারণটা হচ্ছে তোমাদের সঙ্গে একটা আমি ভৌতিক গল্প শেয়ার করব। গল্প নয়, এটা সত্য ঘটনা। আমার এখনই গা ছমছম করছে, কেন কি ঘরে কেউ নেই, মানে বেশ ভয় ভয় লাগছে। তোমাদের আমাকে একবার দেখিয়ে দিচ্ছি, পেছনটা দেখতে পেয়েছো? কেউ নেই, ওই দিকটা পুরো অন্ধকার, আমি বসে আছি শুধু। একা থাকলে তো ভালো লাগেও না, আর সকাল থেকে তো আজকে 5টার সময় খেয়েছি, তো মানে সব গুছিয়ে রেখেই খেয়েছি আর কি। তো রোববার থাকলে একটু বেশি কাজকর্ম থাকে, বাড়িতে লোকজন বেশি থাকলে একটু বেশি দেখবে কাজকর্ম থাকে, তারপর এটা পরিষ্কার করা ওটা পরিষ্কার করা করতে করতে মানে কি বলবো, টাইমের জ্ঞান থাকে না যে কটা বাজে না বাজে। তো সব গুছিয়ে গাছিয়ে গাছে জল টল দিয়ে পুজো টুজো দিয়ে নিজের চা খেয়ে, এ দেখো চা খেয়ে তারপরে তোমার বসলাম গল্প করতে। তো গল্প বলতে বলতে তো একটু চা টা খেতে হয়, ওই জন্য একটু চা টা খেয়ে একটু এনার্জি টেনার্জি বা, আর ভয়টা তো লাগছে আমার নিজেরও। তো তবুও তোমাদের সঙ্গে একটু না শেয়ার করলে আমার কিরকম একটা লাগবে, সেই জন্য কেন দেখবি যত শেয়ার করুন তত মানে যে একটা ভিতরে যে থাকা একটা ভয়ের ব্যাপারটা সেটা না, মানে 5 জনের সঙ্গে শেয়ার করলে সেটা কেটে যায়, সেটা আমি জানি, সেই জন্য আমি তোমাদের বলবো বলেই বসেছি। তো এটা তোমরা নিশ্চয়ই জানো নিশির ডাক জিনিসটা কী, সেই ঘটনাটা। তো আমার সঙ্গে না, মানে আমার কি বলবো, আমার যে মানে কি মানে যে তোমার মামার বাড়িতে যে দিদি একটা ছিল, মানে আমার মাসির মেয়ে, তার সঙ্গেই ঘটনাটা ঘটেছিল। তো সেই ঘটনাটা ও বাড়ির মানে সবাইকে বলেছে, সেই সূত্র থেকে আমি ছোটো থেকেই শুনে আসছি ঘটনাটা, কিন্তু মানে তোমাদের আজ পর্যন্ত শেয়ার করা হয়নি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো তাদের একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর লাইক করতে ভুলবে না, শেয়ারও করতে পারো, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে যারা ভূতের গল্প শুনতে ভালোবাসে। এগুলো কিন্তু গল্প না, এটা রিয়ালিটি, কেন আমি শুনেছি একদমই বাস্তব ঘটনা, আর মানে আমার নিজের চোখকে দেখা নয়, কিন্তু আমি একদম আমার নিজের দিদির কাছ থেকে শুনেছি। তো এত লোককে সে মিথ্যে কথা বলবে না নিশ্চয়ই, তো সেই হচ্ছে কথা। আর কি কমেন্টে জানাবে যে এরকম গল্প বা ঘটনা রিয়েল ঘটনা শুনতে চাও কি না, তোমাদের কাছে গল্পই হবে, কেন যেহেতু এই ঘটনাগুলো তোমাদের সঙ্গে হচ্ছে না, কিন্তু এটা তো তোমাদের গল্পই লাগবে, কিন্তু এগুলো রিয়েল, একদম বাস্তবে এগুলো ঘটেছে। তো আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর বেশি বকবক করবো না, নিজেরই ভয় লাগছে, তো পাখাটা অফ করে দিচ্ছি, কিনা ভালো ভালো করে শোনাবো বলে গল্পটা। তো স্টার্ট করে দিচ্ছি। তো মানে একটা মানে পুজোর মানে কি বলবো, আমাদের মা বাড়িতে প্রচুর লোক, মানে বড় মামা, ছোটো মামা, তারপরে সেজো মামা, মেজো মামা, 8টা মাসি, মানে কোনো অকেশন হলে লোকের দরকার পড়ে না, আর আশেপাশে বাড়ির লোকজন সবাই আছে। তো একটা কি অকেশন ছিল, সেই অকেশনটা বোধহয় কোনো কারোর অন্নপ্রাশন বা কিছু একটা ছিল, অতটা আমার এখন মাথায় নেই, মনে হচ্ছে কোনো কারোর অন্নপ্রাশন বা কিছু ছিল। তো সেই কারণে আমরা সবাই গেছিলাম, মানে সবাই মিলে গেছিলাম আর কি। তো আমাদের তো দুটো মা বাড়িতে দুটো বাড়ি, তো পেছনের বাড়িটা একটু মানে ভয়ের ব্যাপার থাকে, ভয়ের ব্যাপার মানে ওই দিকটা না একটু পুরনো বাড়ি, তো আর পেছনটা পুরো জঙ্গল পুকুর, মানে কি বলবো একদম মানে ভয়ঙ্কর অবস্থা। আর আমার তোমার কি বলে সামনের বাড়িটা নতুন, মানে নতুন বলতে পুরনো নতুন না, মানে অনেক দিন আগে মানে নতুন হয়েছে আর কি ওটা। তো লোকজন এসছে, অনেক লোকজন, তো তো আমরা আমরা একটু মানে নিরিবিলি থাকা পছন্দ করি। তো আমার দিদি আমরা
সব পেছনে বাড়িটায়। আমরা বললাম চ দিদি আমরা গল্প করবো, এখানে গ্যাঞ্জাম বত, চ আমরা পেছনে গিয়ে গল্প করবো, মানে থাকবো আর কি। তো মা বলছিল যে যাস না যাস না, তোরা এখানে থাক, কি দরকার তো পেছনে যাবো। মা বুঝতে দিচ্ছে না, মানে ভয় লাগবে জানে। তাই বললাম না না, যাই আমি পেছন দিকটা, আমরা ওখানে গিয়ে থাকি কেন, এই এত গ্যাঞ্জাম আমার পছন্দ হয় না, আমি ওখানে গিয়ে আমরা থাকবো আর কি। আমি গেছি, ওই দিদিটা গেছে, আরও দুটো মানে দিদি গেছে, আমার বোন গেছে, অনেকেই গেছে। তো আমরা সব রাত্রে অনেক রাত্রির পর্যন্ত, তাও অনেক রাত্রির পর্যন্ত আমরা গল্প টল্প করি, 3টে সাড়ে 3টে অবধি জেগে গল্প করেছি, মানে অনেকদিন পরে দেখা হলে যা হয় আর কি। গল্প টল্প করার পরে এবার বুঝতেই পারছো, এবার যদি শুয়ে পড়ি তখন কিরকম তন্দ্রাটা লাগে, মানে তখন আর চোখ কেউ যদি ডাকে যে ওঠ না একটু, চ না একটু, তখন আর ইচ্ছা হয় না যে উঠে করি, একে অত রাত্রি করে শোয়া। তো শুয়ে পড়েছি, তো মধ্যিখানে না আমাকে একজনকে ডাকছিল, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি উঠিনি, বললো চ চ এরকম করছিল, আমি উঠিনি, আমি সারাও দিই না, আমি উঠিনি। তো মানে আমাকে এরকমভাবে হাত নেড়ে নেড়ে ডেকেছে, এ করেছে, আমি তখন একদম মানে অন্য জগতে চলে গেছি। তা পরের দিনকে সকালবেলা দিদিটা বলছে যে তোদের না তোদের সঙ্গে থাকা মানে মানে কি বলবো, তার থেকে একা থাকা অনেক ভালো, খুব রেগে গেছে। আমি বললাম কি হলো রে বাবা, আমি কি করলাম? তখন বলছে তোদের অতবার টাকলাম, তোরা কেউ উঠলি না, অতবার টাকলাম। আমি বললাম কি হয়েছেটা বলবি তো? তখন বলছে যে রাত্রির বেলা জানিস পুরো আমার মায়ের মায়ের গলা করে পুরো কে ডাকছে, আর দুবার ডেকেছে, আমি চুপ করে মটকা মেরে পড়ে আছি, মানে সারা দিইনি, মানে পুরো নাম করে ডাকছে, ওর নাম দীপ্তি, এই দীপ্তি দীপ্তি, মানে দু অনেকক্ষণ পর পর, মানে সঙ্গে সঙ্গে না, অনেকক্ষণ পর পর ডাকছে দীপ্তি দীপ্তি করে। তো ও বলছে 3বার ডাকুক তারপরে সাড়া দেবো, ওই সব জানতো। তো 3বার ডাকিনি, ও সাড়া দেয়নি, তারপর অনেকক্ষণ পরে আমাকে ও নাকি হাত দিয়ে ইশারা করেছে, এ করেছে, আমি তখন তো অন্য জগতে, তখন তো বললাম, তো আমি উঠিনি, আর ও তো মানে বলছে আমি পুরো কাঠ হয়ে শুয়ে আছি, আমার নাম ধরে ডাকছে যখন, বুঝতেই পারছিস আমি যদি কোনো মানে কারণবশত হ্যাঁ করে দিতাম বা কি বলে দিতাম, তাহলে আর আমাকে তোরা দেখতে পেতিস না, কেন আমাকে পুরো টেনে নিয়ে চলে যেত। কিন্তু ও শোয়েনি, আমরা যখন শুয়ে পড়েছি ও শোয়েনি, সেই জন্য ও বুঝতে পেরেছে জিনিসটা। ও যদি শুয়ে পড়তো তাহলে তো মানে ঘরে থাকলে মানে বলতোই যে হ্যাঁ কি হয়েছে যাচ্ছি বা কিছু, তার মানে বুঝতে পারছো নিশি জিনিসটা এমন, মানে আগেকার দিনে তো ছিল, এখনও আছে হয়তো, কিন্তু এরকমই যে তোমার তোমার আত্মীয় মানে চেনা কোনো আত্মীয়র গলা করে ডাকবে, ডাকার পরে তুমি যদি সাড়া দাও তোমাকে সে নিয়ে যাবে, মানে সেটা আর মানে কিছু বলা যাবে না, বুঝতে পারছো তো, সে নিয়ে চলে যাবে। তো সেদিনটা কী যে গেছে ওর, আমরা পরের দিন শুনেছি, আমাদের পরের দিন শুনে তারপরে আমাদের আর ওই বাড়িতে থাকার মতন পরিস্থিতি আর নেই, আর গল্প মাথায় থাক বাবা। আমি বললাম দিদি আমি ওই বাড়িতে আর যাবই না, ওই বাড়িতে আমি যতদিন ছিলাম ওই বাড়িতে যাইনি, এইদিকেই ছিলাম, গ্যাঞ্জাম তখন আমাদের খুব পছন্দ, খুব ভালো লেগেছে গ্যাঞ্জামের মধ্যে থাকা, কেন ওই লোকালিটির মানে ধরো গ্যাঞ্জামের মধ্যে থাকলে কি তোমার এই ভয়টা থাকবে না, আর তুমি যদি মানে একটু নিস্তব্ধ থাকো দেখবে খারাপ কিছু অনুভব করতে পারো। এই হচ্ছে একটা ঘটনা, আমি তোমাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করবো শেয়ার করবো ভাবছিলাম, তো শেয়ার করা হয়নি। তো মানে মামার বাড়িতে আমাদের মামার বাড়িটা মানে কি বলবো, এত ভয়ঙ্কর জায়গা ছিল, এখন বোধ হয় নেই, কেন এখন অনেক দিন আমরা যাইনি, এখন খোঁজখবর মানে নেওয়াও হয় না, মা হয়তো নেয়, আমরা মা এখন তো ও বাড়িতেও কতদিন যাচ্ছি না, না তো সেই কারণে মানে বলতেও পারবো না এখন কি হচ্ছে না হচ্ছে। তো এমনই ঘটনা, তো তোমাদের কেমন লাগলো বলো, আর আরও অনেক ঘটনা আছে, আমি যদি কমেন্টে জানাও আমি তোমাদের সঙ্গে আরও গল্প শেয়ার করব। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে, আর আমার ব্লগ বলো গল্প বলো সব কিন্তু দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা, সবাই ভালো থাকবে।